धन्यवाद रुमा अख्तार। আমি যে প্রশ্ন করেছিলাম তার জবাব করলো যে আমি আমার জ্ঞান চক্ষু খোলার জন্য ফোটার জন্য আমি আপনার কাছে যাই। এই হলো জবাব। আমি যে প্রশ্ন করেছিলাম তার জবাব করেছে। আমার কাছে একটি প্রশ্ন করেছে, মানুষের বাম স্তনের নিচে একটি মাংসপিণ্ড আছে যাকে কাল্প বলা হয়, সেই কাল্বের মধ্যে পাঁচটি পর্দা, নিচের দিয়ে পাঁচটি পর্দা ভেদ করলে একটা জায়গা পাওয়া যায়, সেই জায়গা গেলে কার দেখা পাওয়া যায়। যতটুকু জানা যায় কাল্প সম্পর্কে, আল্লাহ পাক প্রথম মানব যখন আদমকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বেহেশতের মধ্যে রেখে দিলেন, বেহেশতের মধ্যে রেখে দিলেন, রূহকে হুকুম করলো যাও তুমি আদমের ভিতরে যাও। রূহ একবার গেল ভিতরে, দেখে অন্ধকার, ফেরত আসলো। রূহকে আল্লাহ পাক আবার হুকুম করলো যাও, আবার গেল, আবার যায় অন্ধকার, দেখে ফেরত আসলো। আল্লাহ বলে এবার যাও, এবার রূহ যায়, দেখে সেখানে রোশনি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, রূহ আর বের হলো না। এর আগে আমার স্বয়ং আল্লাহ আদমের মধ্যে চলে গেছে, আল্লাহ নূর, খাস নূর, জাতি নূর, সেই নূর চলে গেছে আদমের মধ্যে, এই কাল্বের মধ্যে। এখন আদমের মধ্যে শয়তান যায়া আদমের মধ্যে ঢুকলো, নাসিকার ছিদ্র দ্বারা আদমের মধ্যে ঢুকা তন্ন তন্ন করে ঘুরতেছে, খুঁজতেছে আদমের দেহের মধ্যে কোথায় কি আছে। অবশেষে ঘুরতে 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 এই স্তনের বাম দিকের এই কাল্বের পাশাপা কাজ দিয়ে যখন যাইতেছিল, তখন হঠাৎ করে এখান থেকে শব্দ আসে, টক 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 করে শব্দ আসতেছে, শব্দ আসে ভিতরে, এখানে কে, কিসের শব্দ, কার শব্দ। তখন শয়তান ওখানে থেমে গেল, থেমে যায়, লক্ষ্য করে শব্দটা কোত্থেকে আসে, কোন দিক থেকে আসে, লক্ষ্য করে দেখে এখানে একটা কাল্প আছে, একটা মাংসখণ্ড আছে, ওইটা ওইখানে, ওটার ভিতর থেকে আসতেছে। শয়তান চেষ্টা করলো এটার ভিতরে ঢুকতে, কে শব্দটা করে, কীভাবে শব্দটা হয়, কিন্তু ঢুকতে চেষ্টা করলো, কোনো জানালা নাই, দরজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই, শয়তান ওটার ভিতরে ঢুকতে পারলো না। ঢুকতে না পায়রা অবশেষে এটার ভিতরে কিসের শব্দ, কার শব্দ, কেন শব্দ করে, এটার কি রহস্য, এই রহস্য উদ্ঘাটন করতে না পায়রা শয়তান রাগে ক্ষোভে দুঃখে তখন তীব্র বেগে আদমের ভিতর থেকে বের হয়ে গেল। ঢুকেছিল নাসিকের ছিদ্র দ্বারা, আর বের হলো নফসে আম্মারার ছিদ্র দ্বারা, অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে গেল শয়তান। তো যতটুকু জানা যায় এখানে আল্লাহর আরশ, আল্লাহ থাকে এই মুকামে, এই কাল্বের মধ্যে আল্লাহ থাকে, এতটুকু জানা যায়। হাদিসের মধ্যে আসলো, তোমার সমগ্র দেহ যেমন তেমন তোমার কাল্বের দেহের মধ্যে এক খণ্ড মাংসপিণ্ড আছে, এটা যদি নষ্ট হয়ে যায় তো তোমার সমস্ত দেহই নষ্ট হয়ে গেল, সেটাই কাল্বের কথা বলা হয়েছে। ওটা আমার আল্লাহর স্থান, আল্লাহর আরশ। গান শুনলাম, আমার দয়াল আয়না দেখাও দেখি, আমার বান্ধব আয়না দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি। গান হলো গুরু শিষ্য, আমি গুরু সে শিষ্য। তো দয়াল তো আমি নিজে এখানেই বয়ে রয়েছি, তা আমার থুইয়া তুমি আবার কোন দয়াল আয়না দেখাইতে কইতেছ। তাহলে আমার মনে হয় গুরুর সঙ্গে প্রেম করো, গুরু সংসার করো, গুরু সংসার করো, আবার গুরু থুই আর একটা স্বামীর ঘর করো। আর ভক্ত বসে বাম দিকে, গুরু স্বামী আর ভক্ত হলো শিষ্য হলো স্ত্রী, এক সম্পর্ক আছে। গুরু জিব্বালিঙ্গ, শিষ্যের কর্ণযোনি, ওই লিঙ্গ আর যোনিতে মিলন হলে তাতে সন্তান হয় ভক্তি বিবেক জ্ঞান, এই তিনটি সন্তান হয়। লালন ফকিরের একটি গানেও আছে যে 11 মাসে তিনটি সন্তান কোন সন্তানে করবে ফকিরি, জ্ঞান বুদ্ধি বিবেক এর মধ্যে জ্ঞান সন্তানে করে ফকিরি। তাই গুরু হলো স্বামী, তো এই স্বামীকে রাইখা, এই দয়ালকে রাইখা, তুমি আবার কোন স্বামীর আশা করো, কোন দয়ালের আশা করো। আচ্ছা গাইছো, দয়াল আয়না দেখাও দেখি,
মনে করে এখান থেকে কেউ দয়াময় হইল তোমার আইনেই দিল। এখন আসলে কি করবা? আসলে আসলে তাকে পূজা করতে হবে, তাকে ভুজতে হবে, তাকে ভোগ দিতে হবে। কিরকম? আমার ছোট্ট একটি গান। তারে যতনে বসায়ো, আদরে খাওয়ায়ো, খাওয়ায়ো যা ভালোবাসে। তারে যতনে বসায়ো, আদরে খাওয়ায়ো, খাওয়ায়ো যা ভালোবাসে, খাওয়ায়ো যা ভালোবাসে রে দয়ালে, খাওয়ায়ো যা ভালোবাসে রে দয়ালে, খাওয়ায়ো যা ভালোবাসে। তারে যতনে বসায়ো, আদরে খাওয়ায়ো, খাওয়ায়ো যা ভালোবাসে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা উৎসর্গ করিয়া আহা মনের হরষে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা আরে উৎসর্গ করিয়া আহা মনের হরষে। ওরে কিছু দিলে কিছু মিলে না চাইলেও আসে, খাওয়ায় যা ভালোবাসে। আরে যতনে বসায়ো, আদরে খাওয়ায়ো, খাওয়ায় যা ভালোবাসে, এবার তুমি হইয়া যায় তার সেও হবে তোমার, তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। আরে ভক্ত তুমি হইয়া যায় তার সেও হবে তোমার, তখন তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। তুমি বৈষ্ণব দাঁড়াইয়া থাই কপির যেখানে বসে, তুমি বৈষ্ণব দাঁড়াইয়া থাই কপির যেখানে বসে, খাওয়ায় যা ভালোবাসে। তারে যতনে বসায়ো, আদরে খাওয়ায়ো, খাওয়ায় যা ভালোবাসে, সেখানে থাকো গুরু প্রেম হৃদয়ে রাখো। আমার দয়া লাইনা দেখাও দেখি, আমার বান্ধবাইনা দেখাও দেখি, সে যে দিয়ে গেছে ফাঁকি থাক, দয়াল এখান থেকে 200 মাইল দূরে থাক, 1000 মাইল দূরে থাক, লক্ষ মাইল দূরে থাক। ভক্ত পৃথিবীর যে প্রান্তে থাক, গুরু যে প্রান্তে থাক, তুমি যেখানে থাকো গুরু যেখানে সেখানে থাক, কিন্তু গুরুর প্রতি তোমার যদি লক্ষ্য থাকে, গুরুর প্রতি যদি তোমার নজর থাকে, গুরুর প্রতি যদি তোমার ধ্যান থাকে, গুরুর প্রতি যদি তোমার প্রেম থাকে, তাহলে ওই যে প্রেমের ডুরিতেই কথা হবে। গুরু যত লক্ষ মাইল দূরেই থাক, আয়না আয়না দেখাইতে হবে না, প্রেম থাকলেই চলবে। আমার রাসূলের এক আশেক ছিল, ভক্ত ছিল, নাম তার ওয়াসকর্ণী পাগলা। চর্মচক্ষে জীবনে ও রাসূলের সঙ্গে দেখা হয় নাই, কোনোদিনও দেখা হয় নাই, চর্মচক্ষে দেখা হয় নাই, কিন্তু আমার রসুলের প্রতি তার এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। আমার রসুলকে এত ভালোবাসত ওয়াসকরণী পাগলা, রসুলের মহব্বতে এতই বিভোর ছিল সে, জীবনে বিবাহ করল না, সংসার করল না, ঘর করল না, বাড়ি করল না, সংসার ধর্ম সে করল না। তো সেই ওয়াসকরণী মৃত্যুর সময় আমার রসুল এত ভক্ত সাহাবি থাকতে কাউকে তার শেষ জুব্বাটা, গায়ের জুব্বাটা দিয়ে যায় নাই, সে ওয়াসকরণীকে আমার রসুল গায়ের জুব্বাটা দিয়ে গিয়েছিল। কোনোদিন তো চর্মচোখে দেখা হলো না, কিন্তু প্রেম ছিল। তদ্রুপ ভক্তরাও উচিত
গুরুর সঙ্গে প্রেম রাখা, গুরু যেখানে থাক ভক্ত যেখানে থাক, আর যেখানে সেখানে থাকো, যেখানে সেখানে থাকো গুরু, গুরু প্রেম হৃদয়ে রাখো, আরে চরণ ধুলে গায়ে বাখো মনের উল্লাসে, যেখানে সেখানে থাকো গুরু প্রেম হৃদয়ে রাখো, চরণ ধুলি গায়ে মাখো মনে রই উল্লাসে, হবে গুরু বড় অমূল্য ধন পাই দেওয়া না কাছে, হবে গুরু বড় অমূল্য ধন পাই দেওয়া না কাছে, হাওয়ায় যা ভালোবাসে তারে যতনে বসায়ো, আদরে খাওয়ায়ো খাওয়ায়ো যা ভালোবাসে, ছোট্ট করে একটি প্রশ্ন রাখি, প্রশ্নটা একটু কেমন কেমন জানো, এক গুরু ভক্তকে হুকুম করলো তুমি এই কাজটা করো, কিন্তু ওই ভক্ত গুরুর কথা শুনলো না, গুরুর কথা অমান্য করলো, কেন করলো, কোথায় করেছিল, এটা পাক ভারত উপমহাদেশের এক ঘটনা। তাওয়ারিখে আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেছে, সেই গুরুটাকে ছিল ভক্তটাকে ছিল ভক্ত, গুরুর কোন কথাটা অমান্য করেছিল শুনে নাই, খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়াইও যা ভালোবাসে তারে যতনে বসায়ো, আদরে খাওয়াইও খাওয়াইও যা ভালোবাসে তারে যতনে বসায়ো, আদরে খাওয়াইও খাওয়াইও ধন্যবাদ। আজকের যে পালা ছিল আমাদের গুরু এবং শিষ্য, তাই শিষ্যের ভূমিকায় হয়তো আমার এই গানটাই শেষ গান, তবে একটা কথা শুনে না খুব কষ্ট লাগলো, কথাটা হইল আমার একটা গানের মাঝে ছিল আমার দয়াল আইনা দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি, আমার গুরুদেব জনাব আকাশ দেওয়ান সাহেব বলল আমি গুরু তোমার সামনে বসা আছি, বই কথাটা ঘুরাই দিয়ে বললেন যে একলাং থি আর একলাং খুঁজো, বেশ খুব সুন্দর। সন্তান যদি মায়ের কাছে হাজারো দোষ করে তো মা কিন্তু এটাকে কেরাও করে না, তাই যতটুকু আমার গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছেন যদি গুরু হয় বেশারনন্দন তবু ভক্তের জন্য পতিত পাবন। আজকে যদিও আপনি এই কথাটা বলে যদি আমাকে ছোট করতে চান, আপনি নিজে লক্ষ্য করে দেখেন যে আপনি কোথায় যে কোন স্তরে যে পৌঁছাইছেন, তাই আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আর কি আমার ছোট্ট করে একটি গান আপনাকে উপহার দেওয়ার ইচ্ছা জাগলো, আপনি একটু শুনে নেবেন যে আমার গানটা কি। ধন্যবাদ। আমি যুগে যুগে হা বুঝিব তোমায়, যুগে যুগে হা গুরু বুঝিব তোমায়, শ্যাম রূপ হেরিব দুই নয়নে মম প্রণাম লহ শ্রীচরণে, হে প্রভু দৈম তুমি প্রণাম লহ শ্রীচরণে,
সামনে মম প্রণাম লহো শ্রী চরণে হে প্রভু দয়ে মম প্রণাম লহো শ্রী চরণে জবাব নেবেন আমি সুন্দর করে আমি সহি দলিল মোতাবেক আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ গুরু ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং সেই ভক্ত ছিলেন শেখ ফরিদ আউলিয়া ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই শেখ ফরিদকে বলেছিলেন যে আমার গুরু খাজা মঈনুদ্দিনকে তুমি সালাম করো ওই শেখ ফরিদ আউলিয়া যতবার ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যতবার তার পীরকে সালাম করতে বলে ওই শেখ ফরিদ আউলিয়া তার কথাকে অমান্য করে সে খাজা বাবার পায়ে সালাম না করে তার গুরুর পায়ে সে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ে সালাম করলেন এই তার জীবনে সে এই একটা কথাই সে অমান্য করেছিল কারণ সে তার গুরুর চরণে সালাম করবে সে অন্যের গুরুর চরণে সালাম করবে না সে নিজের পীরই হোক না কেন তবে এসো হে কৃষ্ণ রাধা শ্রীমতী দেখিব তোমার ওই যুগল মূরতি দেওয়ানি জ্যোতালি কয় আমার প্রভু দয়ময় গণ অঞ্জলি রহ অধীনে এই অঞ্জলি শব্দের অর্থ হলো একজনকে ধন্যবাদ জানানো এই ধন্যবাদ না এটা আপনার জীবনে পরম একটা এই কি বলবো আধার নাইমা আসলো এটা গণ অঞ্জলি না আধার নাইমা আসলো কি আধার নাইমা আসলো ওই যে বললেন এক লাং থুই আর এক লাং ধরে এইটার অঞ্জলি দিলাম আপনাদের যত সাধক এবং যত সাধিকাগুণ আছেন যত গুরু ভক্ত লোক আছেন বা আপনাদের সাধন দেশের যত লোক আছেন আমি আপনাদের মুখে বা আমি শুনতে পেরেছি যে গুরুর চরণ নাকি পাঁচ প্রকারের যদি গুরুর চরণ পাঁচ প্রকার হয়ে থাকে তবে আপনার কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে যদি আপনার চরণ পাঁচ প্রকার হয়ে থাকে তাহলে কোন চরণের সেবা করলে আমি আপনার চরণ বা আমি আপনার দর্শন পাব এই ছোট্ট করে আপনার কাছে একটি প্রশ্ন রইল এবং সে পাঁচটি চরণের নাম কি আপনি সুন্দর করে আপনি এই জবাবটা দেবেন আমার প্রভু দয়ে মায় জ্যোতালি কয়
প্রশ্ন রেখেছেন চরণ বিষয়ক, কোন চরণ ভজবে পাঁচটি চরণের মধ্যে। সুন্দর একটি গান করলেন, যুগে যুগে হায় পূজিব তোমায় শ্যাম হেরিব দুই নয়নে, প্রভু প্রণাম লহ শ্রীচরণে। শ্রী অর্থ সুন্দর, এই সুন্দর চরণ ভজলে মুক্তির আশা আছে, মুক্তি পাওয়া যাবে। এই সম্পর্কে একটি গান। সাধক লালন সার একটি গান করে আমার আজকের আসর সমাপ্ত করব। তুমি ধরো চরণ ছেড়ো না মন, আরে ধরো চরণ ছেড়ো না, দয়াল কাউকে ফেলে যাবে না, আরে দয়াল কাউকে গুরু কাউকে ফেলে যাবে না। ওরে দৃঢ় বিশ্বাস রেখো রে মন, ধরনি তাই চাঁদের চরণ, আরে দৃঢ় বিশ্বাসের করে ধরনি তাই চাঁদের চরণ, দৃঢ় বিশ্বাস রেখো রে মন, ধরনি তাই চাঁদের চরণ। এবার পার হবি পার হবি রে আরে শরণ
ছেলে ওরে মনে কলির যুগে হয়ে উদয় পারে যেতে ডাকছে সদা। এবার লালন বলে মন চল আমার কাছে প্রশ্ন করে চরণ ধরিয়া কোন চরণ ভজিলে আমি যাব মুক্তি পায়া, কোন চরণ ভজিলে আমি মুক্তি পাইব, কোন চরণে দয়াল গুরু ভক্তি করিব। চরণ হলো পাঁচ প্রকার, যুগল চরণ, যুগল চরণ, রাঙা চরণ, রূপচরণ, শ্রীচরণ, অভয়চরণ হলো। অভয়চরণে যেজন ভক্তি দিল, অভয়চরণে ভক্তি দিলে থাকে না তার ভয়, অভয়চরণে ভক্তি দিলে থাকে না তার ভয়, ওই চরণে মুক্তি দিতে, ওই চরণে ভক্তি দিতে সাধু বৈষ্ণব কয় রে, সাধু বৈষ্ণব কয় রে। এই পর্যন্ত মোটামুটি ক্ষান্ত করলাম গান, আসরেতে সকলের জানাইলাম সালাম, আসরেতে সকলের সালাম জানাইয়া গুরু শিষ্য গান দিলাম ক্ষান্ত করিয়া। তোমরা ধর চরণ ছেড় না মন, ধর চরণ ছেড় না, দয়াল কাউকে ফেলে যাবে না, আরে দয়াল কাউকে নিতাই কাউকে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউকে দয়াল কাউকে ফেলে